বড়াইবাড়ি যুদ্ধ 2001, ভারতীয় বিএসএফ এর সূচনীয় পরাজয়, বাংলাদেশের সাহসিকতা ও বিজয়ের ইতিহাস, বাংলাদেশ ভারত সীমান্তে সংগঠিত এক ইতিহাসের নাম বড়াইবাড়ি যুদ্ধ। 2001 সালে ঘটে যাওয়া এই ঘটনার মাধ্যমে বিশ্বের দরবারে বাংলাদেশ রাইফেলসের সাহসিকতার প্রমাণ তুলে ধরা হয়েছিল। আজ আমরা জানব কিভাবে বাংলাদেশ রাইফেলস তাদের বীরত্বের মাধ্যমে ভারতীয় বিএসএফ এর সূচনীয় পরাজয় নিশ্চিত করেছিল। বড়াইবাড়ি কুড়িগ্রামের বৌমারী উপজেলার একটি গ্রাম, যেখানে সংগঠিত হয়েছিল 2001 সালের এক রক্তক্ষয়ী যুদ্ধ। ভারতীয় বিএসএফ ও বাংলাদেশ বিডিআরের মধ্যে উত্তেজনা যখন চরমে, তখনই ঘটে এই যুদ্ধ। ভারতীয় বিএসএফ দাবি করেছিল বিডিআর তাদের সীমান্ত লঙ্ঘন করে ভারতের ভূখণ্ডে প্রবেশ করেছে, কিন্তু বাংলাদেশের সীমান্তরক্ষীরা এই অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করে। 18 এপ্রিল 2001 সাল, ভারতীয় বিএসএফ বড়াইবাড়ি গ্রাম আক্রমণ করে। তারা চেয়েছিল বাংলাদেশের ভূখণ্ডে অনধিকার প্রবেশ করে নিজেদের আধিপত্য স্থাপন করতে, কিন্তু বাংলাদেশের বীর সীমান্তরক্ষীরা তাদের সামনে দাঁড়ায়। শুরু হয় তীব্র গোলাগুলি, কিন্তু এই যুদ্ধে ভারতীয় বিএসএফ তাদের উদ্দেশ্য সফল করতে পারেনি, বরং বড়াইবাড়ির মাটিতে তারা শোচনীয় পরাজয়ের সম্মুখীন হয়েছিল। ভারতীয় বিএসএফের আক্রমণ তাদের নিজেদের জন্যই বুমেরাং হয়ে দাঁড়ায়। বিডিআরের সদস্যরা প্রতিরোধ গড়ে তোলে এবং বিএসএফের 16 জন সদস্য সেখানে নিহত হয় এবং বেশ কয়েকজন গুরুতর আহত হয়। অন্যদিকে বাংলাদেশি সীমান্তরক্ষীদের মধ্যে মাত্র 3 জন সদস্য শহীদ হয়। মাত্র 16 জন বাংলাদেশি বিডিআরের বিপরীতে ইন্ডিয়ান প্রায় 300 বিএসএফের এক করুণ পরাজয় ঘটে। এই পরাজয়ের পর বিএসএফের সরে যেতে বাধ্য হয়। বড়াইবাড়ির মাটি রক্তাক্ত হলেও বিজয় হলো বাংলাদেশের। এই ঘটনা ভারতীয় বিএসএফের জন্য এক সূচনীয় পরাজয় হয়ে রইল। এই যুদ্ধে বাংলাদেশ বিজয় লাভ করে, কিন্তু দুই দেশের কূটনৈতিক সম্পর্কের উপরে প্রভাব ছিল বিশাল। এরপর দুই দেশের মধ্যে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয় এবং সীমান্তে শান্তি বজায় রাখার জন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়। বড়াইবাড়ি যুদ্ধ আমাদের গৌরবের এক ইতিহাস। এটি শুধু একটি যুদ্ধই নয়, বরং এটি বাংলাদেশের ইতিহাস এবং সার্বভৌমত্বের প্রতীক। বাংলাদেশের সীমান্তরক্ষীরা যেভাবে ভারতীয় বাহিনীর মুখোমুখি হয়ে দাঁড়িয়ে তাদের পরাজয় করেছিল, তা আমাদের ইতিহাসের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। বড়াইবাড়ি যুদ্ধ কেবলমাত্র একটি সীমান্ত সংঘর্ষ ছিল না, এটি ছিল একটি সাহসিকতার গল্প, যেখানে বাংলাদেশ রাইফেলসের সদস্যরা নিজের দেশের মাটি রক্ষায় নিজেদের জীবন উৎসর্গ করেছিল। ভারতীয় বিএসএফের সূচনীয় পরাজয় আমাদের সাহসের মূর্তি হয়ে দাঁড়িয়ে থাকবে। এ ধরনের ঘটনা আমাদের স্মরণ করিয়ে দেয়, যে কোনো মূল্যে আমরা আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করবই করব, ইনশাল্লাহ। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলে আরও অনেক গৌরবময় ইতিহাস জানতে সাথেই থাকুন।